আমরা চলে এসেছি কলকাতা, এটা হচ্ছে মার্কু স্ট্রিট স্ট্রিট নিউ মার্কেট, একদম নিউ মার্কেটের খুব কাছাকাছি আছে। কোন হোটেলে আছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথেই থাকুন। আর এখন আমরা যাচ্ছি হোটেল কস্তুরির দিকে। হোটেল কস্তুরিতে আমরা হচ্ছে খাবার ট্রাই করব এবং খাবারের টেস্ট কেমন সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। লেটস গো। হিন্দি মে হতা ক্যা? আপ লোক সাবস্ক্রাইব কর দিজিয়ে, ভাইয়া বহুত আচ্ছে হ্যায় ইয়াহ পে, অর বেল আইকন কো দবা দিজিয়ে। মেনু লেকে আতা হুঁ। তো মিলেগা সবজি কে অন্দর আলু পোস্ত, শুক্ত, ফেমাস আছে আমাদের কচু চিংড়ি, ঠিক আছে, আমাদের কচু চিংড়িটা ফেমাস, ভেটকি মাছের পাতুরিটা ফেমাস, সব কিছু ফেমাস। ফেমাস হচ্ছে আমাদের মেন আছে বিরিয়ানি। বিরিয়ানি তো লেট হবে স্যার, আর বিরিয়ানি হয় না। আচ্ছা, হ্যাঁ মাটন আছে, মাটন কষা আছে, মাটন কষাটা বেশি ভালো। কেন মাটন আপনার যেটা আছে তিন পিসের আছে, তিন পিসেরটা 305 টাকা, ঠিক আছে। তারপর আপনি যদি চিংড়ি মালাইকারি খান, একটা আইটেম আছে ডাব চিংড়ি, ডাবের মধ্যে চিংড়ি যায়, ওটা খুব ভালো। ওটার প্রাইস কেমন? ওটা আছে জাম্বো ডাব চিংড়ি আছে এখানে দেখুন, এক পিসেরটা 270 টাকা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর বলুন ডাইস আমাদের রাইস চলে এসছে, ওয়ার্ল্ড ফেমাস ফুল রাইস, ফুল রাইস। এবার ডাব চিংড়ি দিচ্ছি, চিকেন কষা, স্পুনটা দিচ্ছে স্যার, রাইসটা ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ ওয়ার্ল্ড ফেমাস আমাদের ডাব চিংড়ি খালি এখানেই পাবেন। ভাইয়া মশলা একটু আধিক্য আছে, টেস্টটা অনেক ভালো। ভাইয়া আপনি কই? খুবই ভালো লাগছে, খুবই ভালো। লিমিটার্স কেমন?
জলের টেস্টটা ভালো, এখন চিংড়িটা খাই নাই, তো টেস্টি। রাতে বললাম না সেই চিংড়ির মালাই করি অস্থির। দুটো খাবারই আমার কাছে রেটিং করে 10/9 পাবে ওখানে টেস্টে। এটা খুবই টেস্টি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর চিংড়ির মালাইকারিটা আমার কাছে স্পেশালি বেশি ভালো লেগেছে। আমি রিকমেন্ড করবো এটা ট্রাই করার জন্য, বিশাল বড় সাইজের চিংড়ি। রাইস তো দেখি 90 টাকা করে, রাইস 90 টাকা করে, আমার 2টা রাইস কিনে দেবে, 2টা নিবো না, দেখি আসুক। রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে, কিন্তু খাবারের টেস্টগুলো অনেক ভালো ছিল। সো আপনারা আপনাদের পছন্দ মতো যাতে খাবার সিলেক্ট করতে পারেন, এই জন্য মেনুটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।